যে পাঁচটা আমল করলে জান্নাতের দরজা থেকে ডাকবে হাদিসটা উল্লেখ করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী মুসলিম শরীফের এক হাজার সাতাশ নম্বর হাদিস প্রথম নম্বর যারা নামাজ পড়বে নামাজের দরজা তাদেরকে ডাকবে দ্বিতীয় নম্বর যারা রোজা রাখবে রাইয়ান দরজা তাদেরকে ডাকবে জান্নাতের রায়ান দরজা ডাকবে তৃতীয় নম্বর যারা জিহাদ করবে তাদেরকে জিহাদের দরজা ডাকবে চতুর্থ নম্বর যারা দান খয়রাত করবে জান্নাতের দান খয়াতের সৎকা তাদেরকে ডাকবে পঞ্চম নম্বর যারা স্থির বরণ পোষণ দিবে স্থির সব কিছুর ব্যবস্থা করে দিবে তাদের জন্য জান্নাতের ওই দরজা ঢাকবে রসুল্লাহ সাল্লি সাল্লামের একটা হাদিস বলেছেন আধিষ্টা ওম আস বা ও সাহাবাইকরাম তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখে সকাল করেছ আউ বকর সিদ্দিক বলেন কল আনা আউ বলেন বলেন আমি ইয়া রসুল্লাহ আমি রোজা রেখেছি রসুল বলেন মা মিন কুমুলিয়া তাবি জানাজাতান জানা তোমাদের মধ্যে কে আছো যে জানা নামাজে নামাজ অংশগ্রহণ করেছ আজ আউ বকর সিদ্দি বলেন আনা ইয়া রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তৃতীয়বার ম্যান মিন কুমুল আদ আদা দান আজকে কে তোমাদের মধ্যে অসুস্থ লোককে দেখতে গেছো অসুস্থ সেবা করেছো কলে আবু বকরি আনা ইয়া রসুল্লাহ আবু বকর বললেন আমি নবী আমি আজকে অসুস্থকে দেখতে গিয়েছি রসুল বললেন ম্যান মিন কুমুল ইয়ম তাসদ্দা কালা মিসকিন তোমাদের মধ্যে কে মিসকিনকে সাহায্য করেছ দান করেছ কলে আবু বকরিন বলেন আমি করেছি অপর হাদিসের মধ্যে আছে রাসুল বলতেছেন মেমিন কুমিল্লা ইস্তাই তোমাদের মধ্যে কে আজকে দুইজন মানুষের মধ্যে সন্ধি করে এসো কে জগরা মীমাংসা করেছো অবকর সিদ্দিক বলেন আনা ইয়া আল্লাহ আমি করেছি রাসুল বললেন শোনো যদি এগুলো কাজ থেকে কোনো একটা কাজ কোন আল্লাহ রবান্দা করে আর ওই দিন মারা যায় জান্নাতের দরজা তাকে ডাকবে জান্নাতে প্রবেশ করার জন্য আকর সিদ্দিক বললেন নবী গো এগুলো সব কাজ যদি কোনো মানুষ দিনে করে আর ওই দিন মারা যায় তার কি হবে রসুল বললেন তাকে জান্নাতের সবগুলা দরজা ডাকবে ও বকর জান্নাতের সবগুলা দরজা দিয়ে যাদেরকে ডাকবে এর মধ্যে সর্বপ্রথম তোমাকে ডাকা হবে আমার ভাই আজকে আমরা নামাজ অনেক সৎকার নব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ি না জিহাদের তো কোনো কথাই নেই হক কথা বলা একটা জিহাদ হক কথা বলতে না টাকা দুই হাজার পাইলে আমরা ঘুরে যাই এক কাপ চা খাই অনেকে হক কথা ছেড়ে দেয় আজকে আমরা দান খয়রাত করি না দান খয়রাত কিছু মান করলেও নাম ফুটানোর জন্য নাম না করলে মসজিদের ইমাম সাহেব যদি নাম না বলে ইমাম সাহেবের চাকরি যাওয়ার সম্ভাবনা থাকে আজকে আমরা রুগী দেখতে যাই না অথচ রুগী দেখা এটা অনেক সবের কাজ রুগী দেখব রুগীর কাছ থেকে দোয়া পরবো আস আল্লাদিম রব্বাল আশী আয়া শিয়াক এই দোয়া যদি আপনি রুগীর কাছে থেকে পড়েন রুগীর মৃত্যু ছাড়া যত রোগ আছে সব রোগ আল্লাহ সুস্থ করে দিবেন আমরা আশা করি আমরা যখন সুযোগ পাব জানাজার জানাজানামাজে অংশগ্রহণ করব মাসাল্লাহ জানাজার নামাজে অনেক অংশগ্রহণ করেন জানাজার নামাজে যখন আপনি যাবেন জানাজার নামাজে অংশগ্রহণ করলে উহুত পাহাড় পরিমাণ সব আমনামা এলাকা হয় আর জানাজা পরে যখন মাইতকে কবরে রাখবেন কবর রাখার কারণে আরও উহুত পরিমাণ সব আল্লাহ আমন দান করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো মানুষ যখন নেককার হয় আর জানাজার যদি যান তাহলে আল্লাহর রহমতের ফেরস্তারও আসে অনেককারের কারণেও অনেক সময় যারা জানা যায় হাজির হয় তাদের গুণা মাফ করে দেওয়া হয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন